ওকে ফ্রেন্ডস, খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং ডিপিএসসিতে ভিজিট করার পর কি হলো সেই অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করব এবং নবান্ন থেকে যে রিক্রুটমেন্ট এক্সটেন্ড নোটিশ জারি করা হয়েছে তার সাথে কি কোনো সম্পর্ক আছে সমস্তটাই বিস্তারিত জানব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নবান্ন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট এক্সটেন্ড নোটিশ জারি করা হয় গত 22 সেপ্টেম্বর 2020, নোটিশ নাম্বারটি হলো 2732FY। আগের নোটিশ নাম্বারগুলি ছিল 1491 এবং 2447FY। এখানে 30 সেপ্টেম্বর পর্যন্ত কোনো নতুন রিক্রুটমেন্ট করা হবে না বলে বলা হয়েছিল এবং পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত নতুন কোনো রিক্রুটমেন্ট হবে না। এখন নতুন রিক্রুটমেন্ট নোটিশ অনুযায়ী আগামী বছর মানে 31 মার্চ 2021 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে, এই সময় কোনো নতুন রিক্রুটমেন্ট হবে না। তবে হ্যাঁ, সংগঠন শিক্ষকদের জন্য ভালো খবর যে তারা এই নোটিশের আয়তায় আসবে না। কিছু আধিকারিক ও সংগঠন শিক্ষকদের সাথে কথা বলে এটাই জানা গিয়েছে, মানে যারা এই সংগঠন শিক্ষকদের সাথে যুক্ত আছে তাদের সাথেই কথা বলেছিলাম, তারা বলেছে এই রিক্রুটমেন্ট পুরনো রিক্রুটমেন্ট, শুধু আইনি জটিলতার কারণে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাচ্ছে না। নবান্ন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়েছে সেটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এখন সমস্ত সংগঠন শিক্ষকদের মনে একটাই প্রশ্ন, এই রিক্রুটমেন্ট কবে হবে? অনেকেই বলছে ডিপিএসসিতে সংগঠন শিক্ষকদের লিস্ট চলে এসছে। আজ শুক্রবার আমি নিজে ডিপিএসসি অফিসে গিয়ে এই ব্যাপারে জানতে চাইলে কর্মরত অফিসাররা কোনো পজিটিভ উত্তর দেয়নি। অনেক রিকোয়েস্ট করার পর এক অফিসার শুধু এটাই বললেন, আমাদের থেকে তোমরাই আগে জানতে পারবে এই রিক্রুটমেন্ট ব্যাপারে। তবে হ্যাঁ, এই রিক্রুটমেন্ট যদি কালী পুজোর পরে না হয় তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে, কারণ 2021 ইলেকশন।